আমির খান বলিউডের সবচেয়ে প্রতিভাবান নায়ক মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান মাত্র ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন। অবিশ্বাস্য মনে হলেও তিনি নিজে প্রকাশ্যে জানিয়েছেন এ কথা। আমির মুম্বাইয়ের নার্সি মঞ্জি কলেজ থেকে ইন্টার পাস করেই সরাসরি অভিনয়ের সাথে জড়িয়ে যান। অক্ষয় কুমার, জনপ্রিয় ভারতীয় নায়ক অক্ষয় কুমারও বেশি দূর পড়াশোনা করেননি। এসএসসি পাশ করার পরপরই তার ঝোঁক চাপে মার্শাল আর্ট শেখার। তখন কলেজে ভর্তিও হয়েছিলেন, কিন্তু কিছুদিন পরেই তিনি ব্যাংককে চলে যান মার্শাল আর্ট শিখতে। সালমান খান, হিন্দি ছবির ইতিহাসের সবচেয়ে সুদর্শন নায়ক সালমান খান মাত্র ইন্টারমিডিয়েট পাস। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় বলিউডে রূপালী পর্দায় প্রবেশ করেন তিনি। অভিনয়ের ভালোবাসায় পড়াশোনা ছেড়ে দেন সালমান খান। অর্জুন কাপুর, হাল আমলে জনপ্রিয় নায়ক অর্জুন কাপুর ইন্টার পর্যন্ত পড়াশোনা করলেও ইন্টার পরীক্ষায় ফেল করে বসেন, কারণ তখন তার সমস্ত ধ্যান জ্ঞান ছিল বলিউডে অভিনয়ের প্রতি। রণবীর কাপুর, বলিউডের অশিক্ষিত নায়কদের মধ্যে আরেকজন হল রণবীর কাপুর। জনপ্রিয় এই নায়ক ইন্টার পাস করেন খুব কষ্ট করে মা বাবার ইচ্ছায়। এরপর আর জোর করেও তাকে পড়াশোনা করানো যায়নি। বলিউডের ঝলমলে পর্দায় অভিষেক ঘটে এই তারকার। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।